জানলা দিয়ে বেরোলেই জাস্ট এই ভিউটা আসবে, জাস্ট এই জানলা আর এই ভিউ। এই জায়গাটায় বিকেলবেলা চা নিয়ে বসা হবে। ইউটার্ন মারবে? ওই তো নিস্তা ওই হোমস্টে সাইনবোর্ড দেবা, ওই দেখো তিস্তা রিভার ভিউ হোমস্টে, ওটা দিয়ে যাবো। এই রে কোন কোন নিস্তা গো গাড়িটা এখানে একটা মাঠ টাইপের রয়েছে, গাড়িটা এখানটায় রেখে দেওয়া যায়, কিন্তু জিজ্ঞেস কি করবে, যাবে না কি করবে, চলো। তো গাড়ির যা জিজ্ঞেস করা হলো এনাকে জিজ্ঞেস করা হলো, বলুন গাড়িটা যাবে, তাই আমরা এখন এখান দিয়ে নেমে এসে খানিকটা এইরকম রাস্তার দিয়ে আমরা একটু নিচের দিকে নামবো। ফুলগুলো নষ্ট হয়নি এখন মাঝখান দিয়ে। সব হোমস্টে এগুলো না, ওইগুলো যখন দেখলে যেখানে আমরা মাটিতে বসেছিলাম ওটা একটা স্পট, হ্যাঁ রামধুরা, তারপরে ওখান থেকে আরেকটা এগোলে ছিল ইচ্ছে গাঁও, তারপরে যেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ছবি তোলা হলো ওই একটা ছিল। তিস্তা রিভার ভিউ হোমস্টে বাসান্তামাং, রুমটা একটু দেখে নি আর, দেখার আগে ভিউটা জাস্ট দেখে নাও, জাস্ট ভিউটা দেখো, ভিউটা গাইস জাস্ট ভিউটা দেখো। ও আর এইটা হলো আমাদের আজকে রাত্রির জন্য, আজকে রাত্রির আমাদের এই দুটো রুম আমাদের নামে, ওকে। আর এই জানলা দিয়ে ঠিক এখানে, আর জানলা দিয়ে বেরোলেই জাস্ট এই ভিউটা আসবে, জাস্ট এই জানলা আর এই ভিউ, এই জানলা এই ভিউ, এই জানলা এই ভিউ। আর এখানে এই জায়গাটায় বিকেলবেলা চা নিয়ে বসা হবে, বসে এইখানটায় জাস্ট এই ভিউটা দেখতে চলেছি একটু পরে আমরা, জাস্ট এই ভিউটা জাস্ট দেখো। বাকিরা এখানে আনন্দে আটখানা হয়ে পড়েছে, কত কিছু করছে। আমার বিজ্ঞপ্তি চেঞ্জ করলাম, সৌরভাগাল আমি ক দিলাম, ক দিলাম, রুম টু স্টার্ট করি। এটা দিকের রুমটা, এখানে একটা আয়না রয়েছে, এখানে দরজার পিছনে লাগানোর জন্য হুক রয়েছে, এখানে দুজনের মতন একটা খাট, এখানেও দুজনের মতন একটা খাট রয়েছে, এখানে টেবিল, এখানে একটা জানলা, এখানে একটা জানলা, জানলা দিয়ে পর্দাটা সরালে ভিউটা ঠিক এরকমভাবে ভিউটা আসছে, ওকে। এখানে ওয়াশরুম, ওয়াশরুমটাও তোমাদের দেখিয়ে দিই, নর্মাল এখানে ওয়েস্টার্ন টয়লেট, এখানে রয়েছে সাবান রাখার জায়গা, এখানে শাওয়ার আছে, এখানে জামা কাপড় রাখার জায়গা রয়েছে, ওকে। বাট একটাই এ রয়েছে, এটা এখানে গিজার নেই, বাদ বাকি নিট অ্যান্ড ক্লিনই আছে, পরিষ্কার আছে। এই রুমটার এটা হলো, পরের রুমটা দেখাই, এসো এটা, এখানে দুটো খাট, এখানে দুটো খাট, চার্জিং পয়েন্ট, টেবিল ওটার মতোই সেম, মোটামুটি একই, এখানে আয়না। এখানে ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার রয়েছে, গিজার এটাতেও নেই, এখানে এটা ঠিক আছে, ইটস ওকে, ভেঙে গেছে, নো ইস্যু, হ্যাঙ্গার রয়েছে একদম, এটা হানিমুন কাপলসদের রুম এটা, তাই অলরেডি বুক হয়ে গেছে। এর ভিউটা ব্যাপক ভিউ, জানলাটা থেকে বেরোলেই জাস্ট এইরকম ভিউটা আসতে চলেছে, জাস্ট ওয়াও মার্ক একটা ফিলিংস আছে, জাস্ট ওয়াও। আশা করা যায় রোদ্দুরটা এলে যদি দেখতে পাওয়া যায়, জানি না দেখা যাবে কি না, দেখা যাক কতটা কি হয়, লেট সি। আর এই 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 জাস্ট এই দরজা, এই দরজা, এই দরজা দিয়ে বেরোলাম,
বেরিয়ে এই ভিউ, আহা জাস্ট এই দরজা, দরজা দিয়ে বেরিয়ে এই ভিউ। ওয়াও হোয়াট আ প্লেস, হোয়াট আ প্লেস গাইস। সেলফি তুলতে ব্যস্ত হয়ে গেছে মিস্টার রদ্রি। আমাদের হোমস্টেটা, আমাদের হোমস্টেটা মানে ঘরটা ওইখানটা রয়েছে, ওখান দিয়ে জাস্ট হেঁটে এই রাস্তাটা দিয়ে এলাম। আসার পরে এইখানটায় হেঁটে এসে লাঞ্চ বা ডিনারের জায়গাটা এইরকম, জাস্ট জায়গাটা বাইরেটা এরকমভাবে সাজানো রয়েছে, এখান দিয়ে এন্ট্রি। আর এখানে খাবার সার্ভ হয়েছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে হচ্ছে স্যালাড, ডাললে লঙ্কা দিয়েছে তার সাথে, ঝাল ঝাল ডাললে লঙ্কা, তার সাথে এখানে রয়েছে ডিম কষা, পাঁপড় ভাজা, এটাতে রয়েছে গরম গরম একটা পাঁচ মিশালি মতন তরকারি, আলু আর একটা শাক দিয়ে কিছু করেছে, জিজ্ঞেস করে নিচ্ছি কি আছে। তার সাথে গরম গরম ডাল, অ্যান্ড এটাতে ধর এটা, গরম গরম ধোঁয়াওটা ভাত, ধোঁয়াটা যদিও বোঝা যাচ্ছে না বাট দেখা যাচ্ছে ধোঁয়াওটা ভাত। সার্ভটা করে নেওয়া যাক, প্রচুর দেরি হয়ে গেছে, প্রচুর খিদে পেয়ে গেছে। অসাধারণ খাবার, অসাধারণ খাবার, একদম ঘরোয়া খাবার, আপনারা সেখানে ট্রাই করতে পারেন খাবার। বয়স্ক মানুষেরা, মানুষেরা যাদের পেটের প্রবলেম, যারা হজমে অসুবিধা, একটু বলিগুলো বাড়াবাড়ি হচ্ছে, আমার বাড়ির ডায়েটের সঙ্গে এটা এর কোনো তুলনা হবে না, একরকম সেম। পাঁপড়ও দিয়ে খুব সুন্দর মশলা পাঁপড়, সন্ধ্যেবেলা ঠিক এইরকম ভিউ আসছে, সাথে গরম গরম চা দিয়ে গেল, আর পকোড়াটা আসছে, চা খেতে খেতে এই ভিউটা দেখব আর সন্ধ্যেটাকে জাস্ট এনজয় করব। জমে যাবে, জাস্ট জাস্ট জমে যাবে, এনজয় দ্য টি অ্যান্ড ভিউ। চায়ের পরে পেঁয়াজের পকোড়া এটা রয়েছে, তার সাথে আসতে চলেছে চিকেন পকোড়া, আর সাথে ভিউটা খানিকটা এইরকম। আমরা এরকম একটা জায়গায় বসে রয়েছি, এই জায়গাটায় আমরা বসে রয়েছি, আর সামনের ভিউটা কিছুটা এইরকম আসছে, জাস্ট এইরকম। সন্ধ্যেবেলা জমিয়ে চিকেন পকোড়া খাওয়ার পরে এখন আমাদের ডিনারের পর্ব। ডিনারে আমাদেরকে দিয়েছে হচ্ছে রুটি, চিকেন কষা, আলু ভাজা, আর এদিকে শুভজিতের জন্য রয়েছে হচ্ছে ভাত, আলু ভাজা আর চিকেন কষা আর অল্প ডাল। বেসিক্যালি আমাদের ইচ্ছা ছিল যেখানে আমরা সন্ধ্যেবেলায় বসেছিলাম ওখানে বসেই আমরা ডিনারটা সারব, বাট প্রবলেম হয়ে গেছে বাইরে হালকা বৃষ্টি পড়ছে, যার ফলে আমরা বাইরে ওখানে খেতে পারলাম না। তো আর যেখানে লাঞ্চ করেছিলাম ওখানটা যাওয়ার আমাদের ঠিক ইচ্ছা করছে না বৃষ্টির মধ্যে, আর তো সেই কারণের জন্যই ঘরে আমরা আপাতত বসেছি ডিনার করার জন্য। তো এখন আমরা এখানে ডিনারটা করি, আর তোমাদেরকে খেয়ে বলছি যে রুটি আর চিকেনের কোয়ালিটি কেমন রয়েছে। রুটিটা একটু মোটা বাট খেতে অসুবিধা হচ্ছে না, বেশ নরমই আছে, আর চিকেনের স্বাদটা তো জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও হয়েছে চিকেনের স্বাদটা, জাস্ট ওয়াও, কোনো কথা হবে না, ব্যাপক টেস্ট হয়েছে চিকেনটার। এনজয় করতে দাও, বেশি কথা বলছি না, খেতে দাও এখন, টাটা। দি নেক্সট ডে
মেঘ আসছে, মেঘ যাচ্ছে, পুরোটাই মায়াবী খেলা, মুনসাংয়ের মায়াবী পরিবেশ। যাবে যাবে, মেঘটা একটু সরতে দাও, সব দেখা যাবে।